হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ইজি রেসিপি বাই নার্গিসের রান্নাঘরে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো ইলিশ মাছের কোর্মা। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ইলিশ মাছের কোর্মা রান্না করতে কি কি লাগছে। আমি এখানে জিরা গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, ছোট ছোট 2টি দারুচিনি, 4টা এলাচ, কয়েকটা কাঁচা মরিচ, এবং নিয়েছি কিছু কিশমিশ এবং 1/2 টেবিল চামচ চিনি। পেঁয়াজ পেস্ট নিয়েছি 1 কাপ। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি 1/2 কাপ। আমি এখানে মোট 4 টেবিল চামচ দই নিয়েছি, 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ মিষ্টি দই। দুধ একটু ঘন করে নিয়েছি 1 কাপ পরিমাণ। আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। তেল 1/3 কাপ। ঘি 1 টেবিল চামচ। লবণ স্বাদ মতো। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 6 পিস, মোটামুটি 500 গ্রাম ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। চলুন বন্ধুরা, তাহলে রান্না শুরু করা যাক। আমি এখানে আগে থেকে যেই তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং স্বাদমতো লবণ। আমি এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। আমি এখন এলাচ, দারুচিনি, কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ নাড়বো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দইটা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, মাছ দেওয়ার পর কিছুক্ষণ হালকাভাবে কষিয়ে নিব। মাছগুলো খুব সাবধানে উল্টিয়ে পাল্টে দিতে হবে, যাতে ভেঙে না যায়। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এখন দুধটা দিয়ে দিব। কিশমিশগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি যে পেঁয়াজের বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা, আমার মাছের কোর্মা প্রায় হয়ে আসছে। আমি এখন ঘি দিয়ে দিব এবং সামান্য একটু চিনি দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর চোলার আঁচটা একটু কমিয়ে দিব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের কোর্মা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ।